হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব জি ফাইভের আপকামিং বাংলা ওয়েব সিরিজ মুক্তির ট্রেলারের যেটা কিছুক্ষণ আগেই রিলিজ করেছে ইউটিউবের প্ল্যাটফর্মে আর এই সিরিজটাকে কিন্তু ডিরেক্ট করছেন রোহন ঘোষ যিনি এর আগে জি ফাইভে এবং অল্টবালাদির সাথে কাজ করেছেন এবার পাশাপাশি এই সিরিজটা কিন্তু রিলিজ করবে আগামী ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ এই প্রজাতন্ত্র দিবসের দিনে এটা রিলিজ করছে আর থিম যেটা সেটা কিন্তু হচ্ছে একটা পিরিয়ড ড্রামা এবং যেখানে কিন্তু স্বাধীনতা আন্দোলনেরই একটা না বলা গল্প উঠে এসছে মূলত দেখানো হচ্ছে উনিশশো সালের আহ ওই সময়কার মেদিনীপুরের জেল যেখানে রাজনৈতিক বন্দি আমাদের কিছু ভারতীয় এবং সেই জেলের একজন ভারতীয় অফিসার এবং আহ ইংরেজদের জন্য কাজ করেন এবং ইংরেজ অফিসারদের গল্প মূলত দেখানো হচ্ছে যে একটা সময়ে এরকম হবে যে সেই জেলে একজন কোনো উচ্চপদস্থ অফিসার আসছেন তার অনারে সেখানে একটা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হচ্ছে সেই ফুটবল ম্যাচে একটি টিম তো অবশ্যই আমাদের ইন্ডিয়ার মানে আমাদের ইংরেজদের টিমটা এবং দ্বিতীয় টিমটা হচ্ছে সেই জেলের বন্দীদের টিম তো সেই যে অসম একটা ফুটবলের যুদ্ধ সেটা একটা সময়ে হয়ে উঠবে একটা স্বাধীনতা আন্দোলনের গল্প তো এটাই মূলত দেখানো হচ্ছে এখানে এইবার ন্যাচারালি আমি এটুকু বলার পরেই অলরেডি তোমাদের আমি জানি কমেন্ট আসা শুরু হবে তোমরা বলা শুরু করবে দাদা গোলন্দাজের সাথে তো মিলে গেল সমস্ত কিছু না এক্স্যাক্টলি গোলন্দাজের সাথে মিলছে না কারণ এখানে যারা ফুটবলটা খেলবে তারা রাজনৈতিক বন্দি হ্যাঁ কনসেপচুয়ালি অনেকটাই মিল রয়েছে ইভেন আমি আর একটা অ্যাড করবো সেটা হচ্ছে যে মুক্তধারা বলে একটা সিনেমা এসেছিল যেখানে তোমরা জানো যে আমাদের ঋতুপর্ণা অভিনয় করেছিলেন তো সেই যে সিনেমাটাতে সেখানেও কিন্তু রাজনৈতিক বন্দিদের না সেখানে আসামিদেরকে নিয়ে মূলত একটা ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করা হয়েছিলো তো সেই ব্যাপারগুলোকেই কোথাও একটা কিন্তু দুটো মনে হচ্ছে যেন পাঞ্চ করে দেওয়া হয়েছে এরকম মনে হচ্ছে বাট ডেফিনেটলি কিছু পজিটিভ সাইড আছে ট্রেলারটা দেখার পর স্পেশালি যেটা বলবো আমার কাস্টিংটা খুব ভালো লেগেছে ঋত্বিক চক্রবর্তী অর্জুন চক্রবর্তী মানে এই সময় বাংলার কিন্তু ওয়েব প্ল্যাটফর্মে দুজন বলিষ্ঠ অভিনেতা তো সেই দুজনকে কিন্তু কাস্ট করা হয়েছে সাথে দেখতে পাওয়া যাচ্ছে দিতিপ্রিয়া রায়কে দেখতে পারবে হচ্ছে তোমরা এখানে আমাদের চান্দ্রেয়ী ঘোষকে তো সেই জায়গা থেকে কাস্টিংটা কিন্তু বেশ স্ট্রং এবং যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে ট্রেলারটা আমি যদি ট্রেলারটাকে যদি দুটো ভাগে ভাগ করি প্রথম এক মিনিট এবং পরের এক মিনিট ফার্স্ট এক মিনিটের কিন্তু ট্রেলারটা অসাধারণ লাগছে দেখতে এবং স্পেশালি যখন যখন ট্রেলারটা প্রথম এক মিনিটের মাথায় পৌঁছবে ওখানে একজনকে যখন চাবুক দিয়ে আঘাত করা হচ্ছে এরকম টাইপের একটা জায়গা ওই জায়গাটার বিজিএমটা বা জেলের ভেতরে লড়াই হচ্ছে যে জায়গাটা অর্জুন চক্রবর্তী ওই জায়গাটার বিজিএমটা কিন্তু অসাধারণ লাগছে শুনতে এবং প্রথম যে এক মিনিটের যে বেসিক্যালি যে জায়গাটা ধরো জেল এবং জেলার ওখানে ইংরেজ অফিসারের যে চরিত্রটা এই যে যখন ক্যারেক্টার গুলো বলতে পারো যে ইন্ট্রোডাকশন হচ্ছে ওই পোর্শনটা ট্রেলারে কিন্তু অমায়িক লেগেছে হ্যাঁ এবার যে জায়গাটা ডেফিনেটলি কম্পারিজেন্স তৈরি হবে সেটা হচ্ছে যে যেই মুহুর্তে ওই ফুটবল ম্যাচের আয়োজন শুরু হলো সেই মুহুর্তে কিন্তু সেই ভিস্তিতে করে জল দেওয়া যেটা আমরা গোলন্দাজ কেন আমরা লাগানেও দেখেছিলাম পাশাপাশি হচ্ছে ধরো সেই কাঠের খুঁটি পোতা হচ্ছে তাঁবু লাগানো হচ্ছে দামি দামি ক্রকারিজ রয়েছে টেবিলের উপরে এবং তারপর সেই ফুটবল ম্যাচ চামড়ার বল আর কি আগেকার দিনের এই জায়গাগুলোই কিন্তু সিমিলারিটি আছে এটা অস্বীকার করব না তো এবার দেখার বিষয় হচ্ছে যে আসলে যে যখন সিরিজটা আসবে সেখানে কিভাবে এটাকে দেখানো হয়েছে কি ফুটবলটাই একটা মুখ্য জায়গা তৈরি হয়ে গেছে গোলন্দাজের মতো নাকি ফুটবলটা একটা গৌণ বিষয় কিন্তু আরও অনেক কিছু এর মধ্যে রয়েছে তো সেই যে সাব গুলো আমি মোর অ্যাবাউট দোজ সাব সেখানে ক্যারেক্টার বিল্ডিংগুলো কীভাবে হচ্ছে এবং দেখো যেহেতু এটা একটা ওয়েব সিরিজ খুব ভালো সুযোগ থাকছে প্রত্যেকটা ক্যারেক্টারকে সুন্দর করে ন্যারেট করার তো সেই জায়গাগুলো কতটা ভালো হচ্ছে আমি নিশ্চয়ই দেখতে চাইব তবে কম্প্রেজেন্স হবে আমি জানি সেটা তো তোমাদের কেমন লেগেছে এই ট্রেলারটা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও আর যদি ভালো লেগে থাকে আমার এই রিভিউটা তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে না বাংলা বিনোদন জগতের বিভিন্ন খবরাখবর নিয়ে আমরা কিন্তু কথা বলি এই পার্টিকুলার চ্যানেলে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে টেল দেন বাই বাই